আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের খুব সহজে কিভাবে আপনারা সাত দিন সংরক্ষণ করে ক্যাপাচনির কফি তৈরি করতে পারেন তা দেখাবো একটা মিক্সিং আমি ওয়ান ফোর কাপ কফি নিয়েছি আমি এখানে ন্যাশনী কফিটা ব্যবহার করেছি আপনারা যে কোনো কফি এখানে ব্যবহার করতে পারেন ওই একই কাপের মাপে আমি এখানে রেগুলার চিনি নিয়েছি ওয়ান ফোর কাপ আর চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এবার আমি এই কাপে ওয়ান ফোর কাপ নর্মাল তাপমাত্রা থাকা পানি দিব এবার আমি সবগুলো উপকরণ একসাথে ভালো করে উইজের সাহায্যে বিট করে নিব আর উইজের সাহায্যে করলে খুব তাড়াতাড়ি ফ্রোমটা তৈরি হবে আর আপনারা চাইলে হ্যান্ডউইজের ছাড়াও এই ফ্রোমটা তৈরি করতে পারেন একটা কাটা চামচ অথবা হ্যান্ড হুইকসের সাইজে আবার সবগুলো উপকরণ একটা পানির বোতলের ভিতরে ঢুকিয়ে আপনারা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ফ্রম তৈরি করতে পারেন তবে সেই ক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে আর আমার ইলেকট্রিক বিটারে স্পিডটা আছে মিডিয়ামি মিডিয়ামে দিয়ে আমি দুই থেকে আড়াই মিনিটের মধ্যে আপনাদের এই ফ্রমটা তৈরি হয়ে যাবে এবার আমি আপনাদের দেখাচ্ছি ফ্রমটা কীরকম হবে এরকম ঠিক হবে একটা চামচে উঠি আপনাদের ঘুরি আমি দেখাচ্ছি এবস্তা যদি রাখেন আপনারা একটা এয়ার কন্টেনারে তাহলে সাত দিন আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন কোনো কারণে যাতে পানি না থাকে আর ক্রিমিক্রিমি ভাব থাকে এবার আমি সবগুলো কফির ফ্রম একটা এয়ার কন্টেশন ঢেলে তারপরে ঢাকনা দিয়ে টাইট করে আটকিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেব আর এভাবে আপনারা সাত দিন সংরক্ষণ করে খেতে পারবেন দেখেন আমার ফ্রোমটা একদম থকথকে আর ক্রিমি ভাব কোনো কারণে লিকুইড থাকতে পারবে না তাহলে আপনারা সাত দিন সংরক্ষণ করে ফ্রমি ফ্রমি ভাব কফিটা খেতে পারবেন না এবার আমি আপনাদের এক কাপ কফি তৈরি করে দেখাচ্ছি ফ্রম নিয়েছি আমি এখানে দেড় চামচ তার মধ্যে আমি গরম আগে থাকতে দুধটাকে ফুটিয়ে রেখেছি তা আমি এখন আস্তে আস্তে ঢেলে দিব কাপের মধ্যে এবার একটা চামচের সাহায্যে আমি ফ্রম আর দুধগুলো ভালো করে মিশিয়ে নিব। আমি যেই পরিমাণে কফি নিয়েছি কফি নিয়ে ফ্রম তৈরি করেছি এই পরিমাণে আপনারা নিলে আপনাদের বারো থেকে তেরো কাপ কফি তৈরি হবে আমি উপরে আরেকটু কফি ফ্রোম দিয়ে নিচ্ছি যাতে উপরটাও সুন্দর কফি ফ্রমি ফ্রমি হয় আর স্ক্রিনে দেখে আপনারা বসতে পারছেন কফিটা কতটা ক্রিমি ক্রিমি আর ফ্রমি হয়েছে এবার আমি একটা চামচের সাহায্যে এখানে কিছু চকলেট সিরাপে দাগ টেনে নিচ্ছি তারপর একটা টুথপিকের সাহায্যে আমি দাগ টেনে নেব দেখেন কত সুন্দর ডিজাইন তৈরি হয়েছে আর এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থেকেন